हाय गाइस वेलकम टू आरके स्पोर्ट्स। तो गाइस आजकल भिडियोते किन्तु तुम्हारे एटीके मोहनबागान दल निये एवं डुरान्ट कप सम्पर्के कयेकटा अपडेट न्यूज देया रयेछे। ताई भिडियो तुम्हारा एकटू स्किप ना करे भिडियो तुम्हारा शेष पर्यन्त देखते थाको एवं चैनेले प्रथमबार एसे थाकले चैनेलटिके तुम्हारा किन्तु सबस्क्राइबटा अवश्यई करे निओ। तो गाइस शुरूते ही अपडेट न्यूजटा दिते चलेछि अवश्यई एटीके मोहनबागान दल के निये, कारण एकजन किन्तु प्रश्न करछो आर शुधु एक जोनेर प्रश्न एटा नय, कारण अनेकेई कम बेशी प्रश्न करेछो जे ईशान पंडिता कि मोहनबागान दले आसते पारे, एटा निये एकटा भिडियो दाओ। तो देखो ईशान पंडितार साथे किन्तु अलरेडी जामशेदपुर एफसी दलेर एखोनो पर्यन्त एक बछरेर चुक्ति बाकी रयेछे। तो एखोनो पर्यन्त खाताय कलमे किन्तु जामशेदपुर एफसी दलेर प्लेयार रयेछेन किन्तु ईशान पंडिता। तो एटीके मोहनबागान दल जदि चाय ताके अवश्यई निते पारे। हाँ, कारण एटीके मोहनबागान दल आमरा देखेछि एर आगे अनेक ट्रांसफार फी दिए बड़ो बड़ो साइनिंग करेछे। तो जदि तादेर खूब बेशी प्रयोजन हय ईशान पंडिताके नेबार ताहले अवश्यई तारा नेबे, किन्तु सेई रकम कोनो नेबार माने कोनो रकम खबर नेई जे इंटरेस्ट रयेछे बा निते पारे। ताई जोन्नोई तोमादेरके एखन पुरोपुरी बोलते पाच्छि ना जे तिनि आसते पारेन कि पारे ना। হ্যাঁ, ভবিষ্যতে আমরা আসতে থাকি দেখতেই পারি, বাট এই সিজনে আসবে কি আসবে না সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন রয়েছে, মানে না আসার সম্ভাবনা কিন্তু থাকছে। বাট তোমরা এত করে জিজ্ঞাসা করছিলে যে ঈশান পাণ্ডিতা কি আসবে, তার জন্যই তোমাদেরকে এই উত্তরটা দিয়ে দিলাম। এখনও পর্যন্ত জামশেদপুর এফসি দলের সঙ্গেই তার চুক্তি কিন্তু রয়েছে, যদি প্রয়োজন হয় তাহলে এটিকে মোহনবাগান দল তার জন্য অবশ্যই ঝাঁপাবে। তো দেখা যাক কী হয়, পরবর্তী সময় কোনোরকম আপডেট নিউজ পেলে অবশ্যই জানাবো। তো গাইস এরপরে তোমাদেরকে ডুরান্ট কাপ নিয়ে আপডেট নিউজ দিয়ে দিই। তো ডুরান্ট কাপের কী নিয়মাবলী রয়েছে এই বছর সেটা নিয়ে তোমাদেরকে বলবো। তো ডুরান্ট কাপের নিয়মাবলী এই বছরের জন্য, 22 জন খেলোয়াড় ম্যাচ ডেতে কিন্তু স্কোয়াডে থাকতে পারবে, পরিবর্তিত খেলোয়াড় হিসেবে পাঁচটা থাকছে, মানে একটা ম্যাচে পাঁচজন খেলোয়াড়কে পরিবর্তিত করতে পারবে, মানে চেঞ্জেস করতে পারবে ম্যাচে। তাছাড়া 20 থেকে 30 জন খেলোয়াড়কে রেজিস্টার করতে পারবে সবকটা দল, মানে মোটামুটি 30টা প্লেয়ারকে কিন্তু রেজিস্টার করাতে পারবে। 30 জনের একটা স্কোয়াড কিন্তু থাকবে প্রত্যেকটা দলেরই, সেখানে কমও থাকতে পারে বেশিও থাকতে পারে। এবং 6 জন বিদেশি প্লেয়ারকে রেজিস্টার করা যাবে, একটা দল 6 জন করে বিদেশি প্লেয়ার রেজিস্টার করতে পারবে। তাছাড়া প্রতি ম্যাচে কিন্তু 4 জন করে বিদেশি প্লেয়ার খেলবে। তো এই হচ্ছে নতুন নিয়মাবলী। এবার তোমাদেরকে বলে দিই যে কীরকম ম্যাচ হবে আর কি, কোন নিয়মে ম্যাচ হবে। তো দেখো প্রথমত যে চারটি গ্রুপ রয়েছে সেই চারটি গ্রুপের গ্রুপ ম্যাচ হবে, এবং সেখান থেকে 2টি দলকে কিন্তু বেছে নেওয়া হবে, মানে 2টি দল কিন্তু কোয়ার্টার ফাইনালের জন্য কোয়ালিফাই করবে। তো 1 এবং 2 নম্বরে যে 2টি দল থাকবে গ্রুপে সেই 2টি দলকে কিন্তু কোয়ালিফাই করে যাবে আর কি কোয়ার্টার ফাইনালের জন্য। এবং গাইস কোয়ার্টার ফাইনাল ম্যাচে কিন্তু যে গ্রুপ থেকে 2টি দল আর কি কোয়ালিফাই করবে সেই 2টি করে দলগুলো কিন্তু একে অপরের বিরুদ্ধে ম্যাচ খেলবে। যেমন এ গ্রুপের 1 নম্বরে থাকা দল কিন্তু খেলবে ডি গ্রুপের 2 নম্বর দলের বিরুদ্ধে, তারপরে খেলবে ডি গ্রুপের 1 নম্বর দল কিন্তু খেলবে এ গ্রুপের 2 নম্বর দলের বিরুদ্ধে, তারপর বির গ্রুপের কিন্তু 1 নম্বর দলটা খেলবে সি গ্রুপের 2 নম্বর দলের বিরুদ্ধে, এবং সি গ্রুপের 1 নম্বর দল খেলবে কিন্তু বি গ্রুপের 2 নম্বর দলের বিরুদ্ধে। মানে এইভাবে কিন্তু ম্যাচটা হতে চলেছে, মানে এ গ্রুপের 1 নম্বর দল খেলবে ডি গ্রুপের 2 নম্বর দলের বিরুদ্ধে। তো এভাবে তোমরা আশা করি বুঝতে পেরেছো যে কোন দলের বিরুদ্ধে কোন দল ম্যাচ খেলবে, আর সেটা অবশ্যই মানে কোন দলের বিরুদ্ধে কোন দল ম্যাচ খেলবে সেটা অবশ্যই আমরা গ্রুপ পর্বের যে ম্যাচগুলো কমপ্লিট হবে তারপরেই আমরা জানতে পারবো। তো গাইস এবার তোমাদেরকে এটিকে মোহনবাগান দলের ডুরান্ট কাপের গ্রুপ পর্বের যে ম্যাচগুলো খেলবে 4টে ম্যাচ, সেই 4টে ম্যাচের ফিকচারটা তোমাদেরকে বলে দিই। তো প্রথম ম্যাচ খেলবে ইস্ট বেঙ্গল ক্লাবের বিরুদ্ধে 16 আগস্ট ডার্বি ম্যাচ কলকাতার যুবভারতীতে। দ্বিতীয় ম্যাচ খেলবে 20 তারিখ 20 আগস্ট নৈয়াতিতে অবশ্যই রাজস্থান ইউনাইটেড দলের বিরুদ্ধে। 24 তারিখ খেলবে তৃতীয় ম্যাচ, যে ম্যাচটা খেলবে অবশ্যই ইন্ডিয়ান নেভি দলের বিরুদ্ধে কিশোর ভারতীয় স্টেডিয়ামে, এবং 28 তারিখ 4 নম্বর ম্যাচ খেলবে মুম্বাই সিটি এফসি দলের বিরুদ্ধে যুবভারতীতে। তো এই 4টে ম্যাচ কিন্তু 4টি স্টেডিয়ামে, মানে 2টি ম্যাচ একই স্টেডিয়ামে খেলবে এবং আর 2টি ম্যাচ কিন্তু আলাদা আলাদা স্টেডিয়ামে খেলবে, যেটা নৈয়াটি এবং কিশোর ভারতী স্টেডিয়াম।
तो ये चारटे मैचर फिक्चार किन्तु तुम्हारे बोले दिलाम अवश्य 16 आगस्ट 20 आगस्ट 24 आगस्ट और 28 आगस्ट ये चारटे डेटे किन्तु एटीके मोहनबागान दलेर डुरान कपर ग्रुप पर्व मैच रही तो डुरान कपे ग्रुप पर्व ग्रुप बीते जदि एटीके मोहनबागान दल 1 नम्बर और 2 नम्बर पजिशने थकते परे पॉइंट टेबिलर क्षेत्र से ही क्षेत्र किन्तु क्वालिफाई कर जाए क्वार्टर फाइनाले एटीके मोहनबागान दल और बंधुरा डुरान कपर सबकटा मैच किन्तु तुम्हारा लाइव देखते पारबे आड्डा टाइम्स एपर माध्यमे। तो आजकल भिडियोते एकटाई आपडेट न्यूज तुम्हारे देवार छिलो आशा करी गुरुत्वपूर्ण किछु आपडेट न्यूज तुम्हारे दीते पारलाम। तो जदि भिडियो भालो लेगे थाके भिडियोते लाइक शेयर कमेंट सबसक्राइब सब किछु किन्तु तुम्हारा अवश्य कर दिओ।